শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পেছন থেকে কাজ করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন আওয়ামী লীগের সভানেত্রী। যদিও কয়েক সপ্তাহব্যাপী চলা তীব্র গণ আন্দোলনের মুখে এক প্রকার বাধ্য হয়েই ক্ষমতা ও দেশ ছাড়েন তিনি, তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন গল্প। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে যুক্তরাষ্ট্র নয়, বরং হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে ছিল অন্য একটি গোয়েন্দা সংস্থা। একই দাবি করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও। হাসিনার ক্ষমতাচ্যুতির পরই ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান, দেশের এমন পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দায়ী। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকেও দায়ী করেন তিনি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। জানান তারা দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা নিরাপদ নয় বলেও দাবি করেন তিনি। এদিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে নিজেদের কোনো দায় নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জপিয়ের কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ কতটা সত্য। এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। মুখপাত্র বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না, যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। কারেন জপিয়েরে আরও জানান, বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন, এটাই মার্কিন অবস্থান। তাই এমন কোনো অভিযোগ করা হলে তিনি সংবাদ সম্মেলনে যা বলেছেন সবসময়ই তাই বলবেন, এটা একদমই সত্য নয়। রয়টার্স বলছে গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, হাসিনা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।